আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নবী আবা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রুশেষ মেহের বাণীতে আমিও ভালো আছি যারা আমার আলামত যা প্রকাশ পেয়েছে এই ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি হবে পঞ্চম নাম্বার পর্ব তো রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে মসজিদ নিয়ে মানুষ গর্ব করতে থাকবে একে অপরের সাথে গর্ব করবে যে আমার মসজিদ আমার সমাজের মসজিদ অনেক বড় অনেক সুন্দর এক সমাজের মানুষ আরেক সমাজের লোকদের সাথে এরকমভাবে গর্ব করবে যে আমার মসজিদ টাইলস হয়েছে তোমার মসজিদে কি টাইলস আছে আমার মসজিদে এসি আছে তোমার মসজিদে কি এসি আছে আমার মসজিদ তো অনেক বড় তোমার মসজিদ কত বড় এরকমভাবে মসজিদের আকৃতি নিয়ে মসজিদের সৌন্দর্য নিয়ে মানুষ ফখর করবে গর্ব করবে এক অপরের সাথে যেটা বর্তমানে আমাদের সমাজে প্রচলিত আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে গর্ব করি যে আমাদের মসজিদ কত সুন্দর মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা মেহনত করতেছি কিন্তু মসজিদ যেটা মসজিদে দিলে মা আল্লাহ তা তালা খুশি হয় সেই সেই জিনিসটাই আমরা দিচ্ছি না সেটা হলো আমাদের সময় মসজিদের সৌন্দর্য বর্ধন করতে হবে নামাজ ধারা পাঁচ রক্ত নামাজ পড়ার দ্বারা মসজিদ আবাদ হয় কিন্তু আমরা মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে গাফিল কিন্তু মসজিদ সৌন্দর্য করার ক্ষেত্রে আমরা আগ্রহী আমার মসজিদটা যেন চাকচিক্য হয় আরেকটা মসজিদের আরেক সমাজের মসজিদের চাইতে যেন আমাদের মসজিদটা সুন্দর হয় এই চেষ্টা করি কিন্তু কিভাবে আমাদের মসজিদে মুসল্লি বাড়বে কিভাবে আমাদের মসজিদে নামাজই বাড়বে এই চিন্তা ফিকির কেউ করি না এখন দেখা যায় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বাজারে মসজিদ আছে কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না এই জন্য অনেকেই বলে যে আগের লোকে আগের জামানার লোকদের ইমান ছিল পাকা মসজিদ ছিল কাঁচা বর্তমান সময়ে মানুষের ইমান হলো কাঁচা মসজিদ হলো পাকা কথাটা সত্য মসজিদ পাকা হয়েছে মসজিদে টাইলস হয়েছে মসজিদ অনেক সুন্দর হয়েছে মসজিদে যোগ্য ইমাম নিয়োগ দেওয়া হয়েছে শত শত ইমামকে আলেমের ইন্টারভিউ নিয়ে একজন ভালো আলেমকে মসজিদের ভিতরে ফিট করা হয়েছে কিন্তু তার পিছনে নামাজ পড়নেওয়ালা লোক নেই এটা হলো বর্তমান জামানার অবস্থা কেয়ামতের আগে আরও মসজিদ হবে ঘরে ঘরে মসজিদ হয়ে যাবে তো এই কথায় রসুল আলী হাসাল্লাম বলেছিলেন যে কেয়ামতের আগে মসজিদ নিয়ে মানুষ সখর করবে একে অপরের সাথে মসজিদ নিয়ে গর্ব করবে যে আমাদের মসজিদ অনেক সুন্দর বা কথা কাটাকাটি হলেই সমাজ ভাগ হয়ে যাবে মসজিদও আলাদা হয়ে যাবে তো এই কী আমাদের আলামত্রী প্রকাশ পেয়েছে রসুল্লাহ সাল আলী হালাম আরও বলেছেন কেয়ামতের আগে মানুষ দালান কোঠা বানানোর জন্য প্রতিযোগিতা করতে থাকবে কে চাইতে বড় বড় বিল্ডিং করতে পারে অট্টালিকা করতে পারে এরকমভাবে প্রতিযোগিতা করতে থাকবে অর্থাৎ আবু হরাই রি আল্লাহ তালাহু বর্ণনা করেন সহি মুসলিমের ভিতরে আসছে যে একবার জিবরিল আলী হিসাল সালাম মানুষের রূপ নিয়ে সাদা কাপড় পরিধান করে রসুল্লাহ সল্লাহ আলী কাছে আসলেন এবং রসুল্লাহ আলী হস্লামের কাছে ইসলাম ইমান ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো রসুল্লাহ সাল আলী হস্লাম প্রত্যেকটা কথার উত্তর দিলেন তারপরে জিবরিল আলীহ সাল্লা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন জি ইয়া রসুলাল্লাহ কেয়ামতের সময় কখন কেয়ামত কখন হবে তো রসুল্লাহ সালাহ আলী বললেন যে প্রশ্নকারী ব্যক্তির চাইতে আমি বেশি অবগত না তো জিব্রঈলা আলীহি তখন প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ তাহলে কিয়ামতের কিছু নিদর্শন আমাদেরকে বলে দেন কেয়ামতের আগে কি হবে কি আলামত কেয়ামতের আগে দেখা দিবে সেগুলো কিছু বলে দেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাম বললেন যে কিয়ামতের আগে দাসী তার মুনিপকে প্রসব করবে শুধু তাই নয় যারা বস্ত্রহীন গরিব লোক এবং যারা উট ছাগলের রাখাল তারা বড় বড় অট্টালিকা করার জন্য বড় বড় বিল্ডিং করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকবে তো দেখেন বর্তমান সময়ে যারা এক সময় না খেয়ে থাকতো এক সময় মানুষের যাদের কাছে খাবার ছিল না বস্ত্র ছিল না মানুষের বাড়িতে কাজ করে খেত এখন তারা বড় বড় বিল্ডিং দিচ্ছে যেটা বর্তমান সময়ে প্রমাণিত হয়ে গেছে যে আলী হুসালাম যে কথাটা বলেছিলেন তখন যদিও মানতে কষ্ট হতো কিন্তু বর্তমান সময়ে এটা মানতে কষ্ট হয় না যারা মুরব্বীরা আছে তারা জানে যে অনেকে এরকম ছিল যে অনেকের বাড়িতে কাজ করে খেত কিন্তু বর্তমানে এরকম হয়েছে যে তাদের বাড়িতে এখন অন্যরা কাজ করে দেখা গেছে অল্প দিনের ভিতরেই তারা ধনী হয়ে গেছে তো এই গরিব মানুষ শ্রেণীর লোক ধনী হয়ে যাওয়া তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়া এবং তারা দালান কোটা দেওয়া বিল্ডিং বানানো এটাও একটা কেয়ামতের আলামত তো রসুল্লা আলী সাল্লামের এই যে বলেছিলেন যে কেয়ামতের আগে মানুষ দালান কোটা দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে এবং দরিদ্র লোকরা এই দালান কোটা দিবে বিল্ডিং দিবে এ কথাটাও বর্তমান জামানায় প্রমাণিত হয়ে গেছে তো রসুলসাল আলী হাসাল্লাম আরেকটা কথা বলেছেন যে দাসী তার মুবকে প্রসব করবে এ কথাটা কেমন এই কথাটার দুইটা ব্যাখ্যা করেছেন ওলামা একরাম দুইটা ব্যাখ্যা পাওয়া যায় প্রথম নাম্বার যে কেয়ামতের আগে সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে তখন মুসলমানদের হাতে ইহুদি খ্রিস্টানরা বন্দী হবে তখন ওই ইহুদি খ্রিস্টান নারী পুরুষ যারা বন্দী হবে তাদেরকে দাস দাসী হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে তো দাস দাসীদেরকে মুসলমানদের ভিতরে যখন ভাগ করে দেওয়া হবে যখন একজন মানুষ দাসীর মালিক হয়ে যাবে তখন ওই মানুষ ওই মুনিপ ওই দাসীর সাথে সহবাস করার ধারায় তার গর্বের সন্তান আসবে সন্তান প্রসব হবে ওই মনিব মারা যাবে মারা যাওয়ার পরে ওই মনিবের ওই মালিকের সমস্ত উত্তরসূরি হিসাবে তো সন্তানেই পাবে তো সন্তান যেহেতু সমস্ত কিছুর মালিক হয়ে যাবে তখন ওই দাসীর মালিকও হয়ে যাবে ওই সন্তান তুলামা একরাম এরকম একটি ব্যাখ্যা করেছেন আবার আবার কিছু ওলামা একরাম এরকম ব্যাখ্যা করেছেন যে শেষ জামানার দিকে মা বাবার অবাধ্য হয়ে যাবে সন্তান সন্তানরা মা বাবার অবাধ্য হয়ে যাবে তখন সন্তানরা মা বাবার কথা শুনবে না মা বাবাকে দূর করবে মা বাবাকে বকাচকা করবে মা বাবাকে দিয়ে বাড়ির কাজকাম করাবে অর্থাৎ দাসীরা যেরকম বাড়ির কাজকাম করে ভাবে সন্তান তার মা বাবাকে দিয়ে বাড়ির কাজকাম করাবে তো ইবনে হাজার আজকালানি আনী আলাই এই দ্বিতীয় কথাটিকেই প্রধান্য দিয়েছে দ্বিতীয় ব্যাখ্যাটিকেই প্রাধান্য দিয়েছে যে দাসী তার মনিবকে প্রসব করবে এই কথাটার ব্যাখ্যা হলো যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে এখন যদি আমরা আমাদের বর্তমান সময়ে বর্তমান জামানার দিকে তাকিয়ে দেখি এরকম অহরহর ঘটনা হচ্ছে যে সন্তান তার মা বাবার কথা শুনছে না সন্তান তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে সন্তান তার মা বাবার সাথে দুর্ব্যবহার করতেছে সন্তান তার মা বাবাকে দিয়ে ঘরের কাজকাম করাচ্ছে তো এটা হলো কেয়ামতের আলামত এটাও প্রকাশ পেয়ে গেছে তো রসুল্লা সাল আলী আসসালাম বললেন যে কেয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে ফখর করবে মসজিদ নিয়ে গর্ব করবে এটাও প্রকাশ পেয়েছে রসুল্লা সাল্লী হাসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে মানুষ তালান কোটা দেওয়ার জন্য প্রতিযোগিতা প্রতিযোগিতা করবে এটাও প্রকাশ পেয়ে গেছে দাসী তার মনিবকে প্রসব করবে এই কেয়ামতের আলামতটিও প্রকাশ পেয়ে গেছে তো রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যে কথাগুলো বলে গেছেন সবগুলো একে একে প্রমাণিত হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত এরকম বলে যাওয়া প্রত্যেকটি কথাই প্রমাণিত হবে তো আমাদেরকে এই কেয়ামতের আলামতগুলো জানতে হবে কেয়ামতের আলামতগুলো বুঝতে হবে এবং এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে তো আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে প্রত্যেককে কেয়ামতের যে সমস্ত ফেতনা আছে এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন